This is called Black Wave. জানুয়ারিতে মুক্তির অপেক্ষায় তিন সিনেমা। 2023 সালের প্রথম সপ্তাহে কোনো চলচ্চিত্র মুক্তি পায়নি। দ্বিতীয় সপ্তাহে পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা মিশন এক্সট্রিমের সিকুয়াল ব্ল্যাক ওয়্যার মুক্তি দিয়ে নতুন বছরের খাতা খুলেছে। বছরের প্রথম সপ্তাহে ছবিটি মুক্তির কথা থাকলেও পরে তা পেছানো হয়েছে। সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন জানিয়েছে, গত মঙ্গলবার ছবিটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। 13 জানুয়ারিতে সিনেমাটি মুক্তি দিবে তারা। দু এক দিনের মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতিতে আবেদন করা হবে। সিনেমাটি দিয়ে এক বছর পর বড় পর্দায় ফিরছেন অভিনেতা আরফিন শুভ। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে পাওয়া যাবে তাকে। গত বছর আরফিন শুভের কোনো ছবি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। 2021 সালের শেষ দিকে ব্ল্যাক ওয়ার ছবির প্রথম কিস্তি মিশন এক্সট্রিম মুক্তি পায়। বছরের প্রথম দিন ট্রেইলার প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। ধুন্ডু মার অ্যাকশন ধর্মী সিনেমাটি দেখতে দর্শকদের আহ্বান জানিয়েছে আরফিন শুভ সহ সিনেমার শিল্পী, নির্মাতা ও কলা কৌশলীরা। প্রথম কিস্তির মতো দ্বিতীয় কিস্তিও পরিচালনা করেছে সানি সানোয়ার ও ফয়সাল মাহমুদ। স্বামী চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে দাম্পত্য কলহের জেরে তুমুল আলোচনার মধ্যে প্রচারে যোগ দিয়েছেন পরিমণি। মোহাম্মদ জাফর ইকবালের উপন্যাস রাতুলের রাত রাতুলের দিন অবলম্বনে নির্মিত সিনেমার পরিমণির সঙ্গে সিয়াম আহমেদ অভিনয় করেছেন। এরই মধ্যে সারেং ছাড়া জাহাজ চলে ও আয় আয় সব তাড়াতাড়ি শিরোনামের সিনেমার দুটি গান মুক্তি পেয়েছে। জানুয়ারির শেষ সপ্তাহে মুক্তি পাবে গণ অর্থায়নে নির্মিত খন্দকার সুমনের সিনেমা সাতাও। 27 জানুয়ারি মুক্তি দিতে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির অনুমতি পেয়েছে নির্মাতা। তিস্তার তীরে মানুষের কথা তুলে ধরা হয়েছে এই সিনেমায়। প্রিয় ভিউয়ার্স, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। নতুন ভিডিও সবার আগে পেতে রিয়েল মেসেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।